কত করে দিচ্ছ? তিনটা কুড়ি সবজি আনলিমিটেড, সাথে ডিম সেতে আছে নাকি? দশ ডিম সেতে কি বাল দিতে থাকে নাকি? হ্যাঁ, নিয়ে যাবো, অল্প শেষ হয়ে গেছে, তিনটে পড়ে গেছে। পরোটা শেষ হয়ে গেল নাকি গো? না সব ভালো, সব খারাপ অধিক করা। এনে কটা থেকে বসে দাদা? ছটার থেকে, ছটা সকাল ছটা থেকে। ঠিক আছে, হ্যাঁ কি বলো দাদা, ডিমকে আমি সাথে দিই কোনো একটা লঙ্কা একটু পেঁয়াজ দাও না ভাই, একটা লঙ্কা সকাল ছটা থেকে বসে মোটামুটি যতক্ষণ থাকে ততক্ষণ থাকো, এগারোটা অব্দি? দাদার নামটা কি? সুমিত। আচ্ছা, গোলে মার্কেটে বসে শিয়ালদার, তাই তো? ব্রিজের নিচে, এই যে ব্রিজের নিচে দাদার দোকান, আর এদিকটা হচ্ছে কোলে মার্কেট, ব্রিজের নিচে এই গেটটা, এই যে রেল গেটটা দেখেছেন, এই রেল গেটটায় ডান সাইডে বসে। এটা তোমার ভাই নাকি? আচ্ছা, এই নেতাজি মূর্তি, হ্যাঁ সব থেকে ভালো দাদা বলে দিয়েছে, দেখুন নেতাজির যে স্ট্যাচু, এই নেতাজির স্ট্যাচুর কাছেই বসে, কিন্তু কোন রকম চিন্তা অসুবিধা হবে না। আর লঙ্কা পেঁয়াজ ফ্রি নাকি গো? লঙ্কা পেঁয়াজ, শশা সব ফ্রি। আচ্ছা, শশা দেখতে পাচ্ছি না তো, শশা শেষ হয়ে গেছে। দাদা নরম নরম ময়দার পরোটা, এটা অল্প তেলে ভাজো নাকি? একদম তেল ছাড়া, অয়েল ফ্রি। আর এটা কি আলু সয়াবিনের তরকারি? আচ্ছা, আলু ছোলার ডাল সয়াবিনে তো আছে দেখছি। আচ্ছা, ছোলার ডাল আছে, তরকারি দেখুন, তরকারিটা একটু দেখাও। ওরে বাবরে, ডেলি কত কেজি আলুর তরকারি করো গো? কোনো ঠিক নেই দাদা, সব আনলিমিটেড। গরম গরম তরকারি দেখুন কত এখানে মামা তো। সকাল ছটা থেকে এগারোটা দশ পর্যন্ত দাদাকে পেয়ে যাবে। পয়সা কবে দিবি? দাদার একটা জিনিস ভালো লাগলো যে অল্প অল্প পরোটা মানে এখানে রাখছে, যেহেতু এখানে পরিবেশটা একটু মানে যানজট আছে, ধুলো বালি যাতে না পড়ে সেই জন্য নাকি গো, অল্প অল্প করে বার করার রাখো। আর এইখানে হচ্ছে স্টক, এই যে এইখানটা, এই ব্যাগে
আর পাশে কাস্টমারদের ভিড়টা শুধু দেখুন, হেভি ফেমাস সমীরদা, সমীরদার পরোটা জালিমাল কেন বলছে গো দাদা? খাবো লাইনটা দিয়ে তো ডিম সিদ্ধ কি শেষ হয়ে গেল? শেষ, ডিম সিদ্ধ শেষ। পেঁয়াজ গুলো ছাড়ি রেখে দিচ্ছে, পার্সেল এইভাবে দাও নাকি? আচ্ছা পার্সেল এইভাবে দাও। কাকা সাইকেল নিয়ে নিয়ে চলে গেল পার্সেল নিয়ে। জলেরও ব্যবস্থা আছে, হাত ধোয়ার কোনো চাপ নেই। দেড় তো দেওয়া হয়েছে,